কলেজ পড়ুয়াদের জন্য রয়েছে একটি বড় দুঃসংবাদ। আমরা জানি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে কলেজে কোনো এক্সাম হবে না, ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের 80-20% হিসেবে নাম্বার দিয়ে দেওয়া হবে। এমনকি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি এক এক করে তাদের নিজস্ব নোটিশ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছিল যে কোনো রকম পরীক্ষা হবে না এবং এটাও বলে দেওয়া হচ্ছিল কীভাবে মূল্যায়ন হবে, কীভাবে নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, সেখানে ইউজিসি আবার নতুন করে গাইডলাইন দিল এবং তাতে বলা হয়েছে সমস্ত ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার স্টুডেন্টসদের পরীক্ষা বাধ্যতামূলক। তো সেই গাইডলাইনে এক্স্যাক্টলি কী কী বলা হয়েছে ইন্টারমিডিয়েট সেমিস্টারদের জন্য বা কী বলা হয়েছে এবং তা কতটা কার্যকরী, আসল সত্যিটা কী, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও। তার আগে বই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ইউজিসি নতুন সেই নোটিশ, এখানে কিন্তু সমস্ত গাইডলাইন এক এক করে দেওয়া হয়েছে, তো আমরা সমস্ত কিছু এক এক করে দেখবো। তো প্রথমে যেটা বলছে দেখুন যে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কিন্তু প্রথমে একটা গাইডলাইন দিয়েছিল, সেই গাইডলাইনে বলা হয়েছিল যে পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, অর্থাৎ কোনো রকম কিন্তু পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু সেই গাইডলাইনকে চেঞ্জ করে আবার নতুন গাইডলাইন দেওয়া হলো এবং এই গাইডলাইনে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ইউনিভার্সিটিদেরকে, কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন পরীক্ষা কন্ডাক্ট করে, অর্থাৎ ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার যারা পড়ছেন তাদের জন্য যেন পরীক্ষা কন্ডাক্ট করে। তো এই পরীক্ষার পেছনে যে কারণটা তারা বলছে যে স্টুডেন্টসদের যে কেরিয়ার, সেই তার কেরিয়ারের কথা ভেবেই কিন্তু, স্টুডেন্টদের কেরিয়ারের কথা ভেবেই কিন্তু এই পরীক্ষা নেওয়া হচ্ছে। আর তাছাড়া এই পরীক্ষাটা কিন্তু এডুকেশন সিস্টেমের দিক থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই জন্য কিন্তু এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করার কিন্তু নির্দেশ দিয়েছে ইউনিভার্সিটিদেরকে। দেখুন প্রথমে যেটা বলা আছে ফার্স্ট পয়েন্টে যে যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে পড়ছেন তো তাদের জন্য কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ ইউনিভার্সিটিদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর 2020-র মধ্যেই কিন্তু সেই পরীক্ষা যেন কমপ্লিট করে ফেলে। আর সেই পরীক্ষাটা পেন অ্যান্ড পেপারের মাধ্যমে অর্থাৎ অফলাইনের মাধ্যমেও হতে পারে কিংবা অনলাইনের মাধ্যমেও হতে পারে কিংবা অনলাইন প্লাস অফলাইনের মাধ্যমেও হতে পারে, সেটা নির্ভর করছে ইউনিভার্সিটির ওপর। আর সেই পরীক্ষাগুলো কিন্তু হবে কোভিড-19-এর যে নিয়মকানুন রয়েছে, অর্থাৎ কোভিড-19-এর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই কিন্তু সেই পরীক্ষাগুলো নিতে বলেছে, অর্থাৎ টার্মিনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারদের জন্য কিন্তু পরীক্ষা হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে ইউনিভার্সিটিদেরকে ইউজিসি। তারপর দেখুন সেকেন্ড যে পয়েন্টটা বলা হচ্ছে যে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে কোনো স্টুডেন্ট যদি কোনো বিশেষ কারণে যদি পরীক্ষায় না বসতে পারে তাহলে কিন্তু ইউনিভার্সিটিদেরকে আবার পরে তার জন্য কিন্তু পরীক্ষার ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু কোনো বিশেষ কারণ হলে তবে, আর সেটা কিন্তু শুধুমাত্র এই বছরের জন্যই হবে, অর্থাৎ অন্য কোনো বছরের জন্য না। এই সিচুয়েশন এখন যেমন ঘটছে তার জন্যই কিন্তু এরকমটা নির্দেশ দিয়েছে, অর্থাৎ কোনো স্টুডেন্টস যদি কোনো বিশেষ যদি কোনো কারণে যদি পরীক্ষায় না বসতে পারে তাহলে তার জন্য কিন্তু আবার স্পেশালভাবে কিন্তু পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে ইউনিভার্সিটিদেরকে। তারপরের পয়েন্টে যেটা বলা হচ্ছে দেখুন যে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের কোনো স্টুডেন্টসদের যদি কোনো পেপারে যদি সাপ্লি থেকে থাকে, অর্থাৎ আগের যদি কোনো পেপার বা কোনো সাবজেক্টে যদি সাপ্লি থেকে থাকে তাহলে তাদেরকে কিন্তু সেই পেপারগুলোরও কিন্তু পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষাটা কিন্তু পেন অ্যান্ড পেপার অর্থাৎ অফলাইনেও হতে পারে কিংবা অনলাইনেও হতে পারে কিংবা অনলাইনে প্লাস অফলাইন দুটোর মাধ্যমেও হতে পারে, এটা নির্ভর করছে ইউনিভার্সিটির ওপর। অর্থাৎ যদি সাপ্লি থেকে থাকে তাহলে সেটার কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এই যে নিয়মকানুন, এই নিয়মকানুনগুলো শুধু যে সেমিস্টার সিস্টেমে যাদের তাদের জন্যই না, সেমিস্টার এবং ইয়ার সিস্টেমে যাদের তাদের জন্য, অর্থাৎ পার্ট 3 যাদের রয়েছে তাদের জন্য কিন্তু সেম নিয়ম। তারপর দেখুন যেটা বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট সেমিস্টার বা ইন্টারমিডিয়েট ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার ছাড়া বাকি যে ইয়ারের বা বাকি যে সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু আগের যে নিয়ম ছিল অর্থাৎ আগের যে ইউজিসি যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী হবে। তো সেই বিষয়ে আমি ডিটেলসে বলছি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে গাইডলাইন, এই গাইডলাইনে কিন্তু বলা হয়েছে যে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার যারা পড়ছেন তো তাদের জন্য কিন্তু পরীক্ষা কিন্তু নিতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটিদেরকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষা যেন কন্ডাক্ট করে, আর সেই পরীক্ষাটা যেন সেপ্টেম্বরের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায় এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে। সেটা অফলাইনে করবে না অনলাইনে করবে সেটা নির্ভর করছে ইউনিভার্সিটির ওপর। আর যাদের ব্যাক রয়েছে, সাপ্লি রয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষা নিতে হবে, অর্থাৎ তাদেরকেও কিন্তু পরীক্ষা দিতে হতে পারে। আর এই নিয়মকানুনগুলো আবার আপনাদের বলে দিয়েছে শুধুমাত্র যে সেমিস্টার তাদের জন্য না, সেমিস্টার প্লাস ইয়ার যেমন নিয়মে পড়ুন না কেন সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু, অর্থাৎ সমস্ত ফাইনাল ইয়ার বা সমস্ত ফাইনাল সেমিস্টারদের জন্য কিন্তু। তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু ডক্টর রমেশ পোখরিয়াল অফিসিয়ালভাবে টুইট করে জানান যে ইন্টারমিডিয়েট সেমিস্টার স্টুডেন্টস উইল বি ইভ্যালুয়েটেড বেসড অন ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাজ পার আর্লিয়ার ইস্যুড গাইডলাইন। অর্থাৎ ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু আগে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই নিয়মে কিন্তু ইভ্যালুয়েট করা হবে, অর্থাৎ তাদের যে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট অর্থাৎ ইন্টারনাল যে পরীক্ষাগুলো হয় কিংবা অ্যাসাইনমেন্টগুলো হয় সেখান থেকে কিন্তু তাদেরকে নাম্বার দেওয়া হবে। তারপর যখন বলা হচ্ছে যে ইভ্যালুয়েশন অফ দ্য টার্মিনাল সেমিস্টার স্টুডেন্টস হুইচ ওয়াজ টু বি ডান থ্রু এক্সামিনেশন ইন দ্য মান্থ অফ জুলাই, নাও দেয়ার এক্সামিনেশন উইল বি
কন্ডাক্টেড বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর 2020 অর্থাৎ যারা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হবে এমনটাই কিন্তু তিনি টুইট করে জানান। তো বন্ধুরা, যেখানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং ইউনিভার্সিটিগুলি এক এক করে নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছিল যে তাদের কোনো পরীক্ষা হবে না, সেখানে কিন্তু ইউনিভার্সিটি আবার তাদের পরীক্ষা কিন্তু নিতে হবে। তো বন্ধুরা, আমাদের রাজ্যে যে পরীক্ষা হচ্ছে না এমনটা কিন্তু নয়, 20% কিন্তু এভালুয়েশন প্রসেস হচ্ছে, 20% কিন্তু ইন্টারনাল যে পরীক্ষাগুলো হয় সেখান থেকে কিন্তু 20% আবার নেওয়া হচ্ছে। তো ইউজিসি যদি প্রশ্ন করে, কোনো যদি কোনো কৈফিয়ত যদি চায়, কৈফিয়ত অবশ্যই চাইতে পারে না, যদি চায় তাহলে কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কিংবা ইউনিভার্সিটিগুলো কিন্তু বলতে পারবে যে তাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 20% এভালুয়েশন কিন্তু প্রসেস হচ্ছে। তো বন্ধুরা, এই যে বারবার নির্দেশিকা দিচ্ছে এতে যে ছাত্রছাত্রীরা কতটা মেন্টালি প্রেশারে আছে সেটা তারা বুঝতে পারছে না। তো এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।